গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে অলরেডি চাবি দিয়ে দিয়েছি, চাবি দিয়ে দিয়েছি বলতে দেখতে পাচ্ছো ও সাথে পাচ্ছে, কোথাও নেই, ও ঘরে ঘুমাচ্ছে। আমি যাচ্ছি একটু ব্রেড আনতে। প্রথমে ভেবেছিলাম সকালে খাওয়ার জন্য চিলের পোলাও করবো আর কি, তো তারপর ভেবে দেখলাম না সন্ধ্যাবেলাটাও কিছু টিফিন বানাতে হবে, তখনও লাগবে, তো ব্রেড অনেকদিন খাওয়া হয়নি আর তাই জন্য ব্রেডই আনতে যাবো, আর ব্রাউন ব্রেডই আনতে, এমনি ব্রেড না তো সকাল সকাল খাওয়াটা ঠিকঠাক হবে না। তো ওই জন্যে আরও একটা জিনিস করবো, এখানে এসে লিফটে সুইচ দেওয়াটা প্র্যাকটিস হয়ে গেছে, কিন্তু হেঁটেই যাবো আর হেঁটেও ওঠার চেষ্টা করবো। তো চলো আমি যাই। আর কেন হাঁটাহাঁটি করলাম, কালকেও গেছিলাম একবার নিচে হেঁটে হেঁটে, তো সেটা তোমাদেরকে পরে বলবো। সকাল সকাল মনে হচ্ছে আমি হাঁটতেই বেরিয়েছি, সামনের যে দোকানটা রয়েছে ওটায় ব্রাউন ব্রেড ছিল না, তারপর যে মোড়ের মাথার দোকানটায় এলাম ওটায় বড় প্যাকেট রয়েছে, ছোট প্যাকেটটা নেই। দেখি আমাদের যে 13th মেন রোডের সামনে যে দোকানটা ছিল ওখানে হয়তো থাকবে, যাচ্ছি যখন একটু দেখি টম্পিকে ওখানে আছে কিনা। সকালে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগে, দেখো আজকে প্রায় 9টা বাজে কিন্তু এখনো রোদ ওঠেনি, তাই বেশ হাঁটতে ভালোই লাগছে। ওই দেখো রাস্তাতেই রয়েছে ব্রাউন ব্রেড, তো পাইনি, ওকে পেয়েছি। ওকে ছেড়ে সত্যি না যেতে ইচ্ছে করে না। যাই হোক, এই দোকানটাই এখন হাতের কাছে হয়েছে, পার্লে জি বিস্কুটের একটা প্যাকেট কিনে দিলাম, খাচ্ছে তো দেখছি, জানি না ও কি খায় না খায়, মনে তো হয় খায় কারণ চেহারা ঠিকঠাকই আছে বেচারার। সত্যি যেতে ইচ্ছে করে না, আর ক্যামেরাটাও বন্ধ করতে ইচ্ছে করে না, যদিও আমি এখনো ব্রেডের হদিশ পাইনি। তো চলো, দেরি তো হয়ে যাচ্ছে, অবশ্যই 9:30 প্রায় বাজতে যায়, ওদিকে আমার কাজও রয়েছে, ওকে গিয়ে তুলতেও হবে। টম্পি টাটা, টম্পি। এই হাফ শাটার তোলা দেখতে পাচ্ছ, ওখানে একটা রেস্টুরেন্ট হচ্ছে নতুন, তো ব্রাউন ব্রেড তো পেয়েছি অবশেষে, কারণ এই সামনের দোকানটা থেকেই পেলাম, সামনের দোকানটা তো যাওয়ার সময় পেয়েছিলাম, ওটা বড়টা ছিল, এত বড়টা, ছোটটা খুঁজছিলাম, ছোটটা পেলাম না আজকে। ঠিক আছে, টম্পির সাথে তো দেখা হয়ে গেল, আবার তো চলো, এখন তো আবারও সিঁড়ি দিয়ে ওঠারই প্ল্যান রয়েছে, দেখা যাক কতদূর কি হয়, মাঝ রাস্তায় হাঁপিয়ে গেলে লিফট। চলো শুরু তো করলাম, এটা হচ্ছে সবই ফার্স্ট ফ্লোর, আর ফার্স্ট ফ্লোরে হচ্ছে ওনারের ঘর, চলে আসবে উনি কদিনের মধ্যেই শিফট করবেন বললেন কালকে এসে। সেকেন্ড ফ্লোরে, আসলে না এখন কথা বলা যাবে না, বেশি হাঁপিয়ে যাবো, দাঁড়া। থার্ড ফ্লোর, থার্ড ফ্লোরের অবস্থাটা কি করেছে, যা পেরেছে বাইরে রেখে দিয়েছে, পেরেছি অবশেষে আমাদের ফ্লোর, ফোর্থ ফ্লোর। চলো যাওয়া যাক ঘরে গিয়ে বসে, তারপর চা খাওয়া ডান। আর এই হচ্ছে ডিম সেদ্ধ, আর ছুরি দিয়ে কাটতে গিয়ে এটা হলো, এটা কালকে যে ডিমগুলো এনেছো ওই ডিম, এগুলো ভেবো না তোমরা দেশি মুরগির ডিম, এগুলো লাল মুরগির ডিম। তো এই হচ্ছে স্যান্ডউইচ, স্যান্ডউইচ বলতে কিছুই নেই ভেতরে, সেরকম কিছু ফাঁকা ভেতরটা, জাস্ট শেখতে হতো তো ওই জন্য স্যান্ডউইচ মেকারে ঢুকিয়ে দিয়েছে আমি। তো চলো খেয়ে নিয়ে এবার ব্রেকফাস্টটাও করে নিই, ও উঠে গেছে, এই যে ওর এখনো চা খাওয়া হয়নি, তো আমি কত কিছু করে এসেছি ওকে তাই বলছিলাম এসে। তোমার সাথে টম্পির দেখা হলো না, কোথায় তুমি, এদিকে আসো, আমি দেখা করে এসেছি, থাক তো বসিয়ে দিলাম রান্না,
আর এখন বাজে হচ্ছে দাঁড়াও 11:31 বাজে। যদিও ফোন দেখে বলতে বলতে না অভ্যাস হয়ে গেছে, ও কিন্তু ঘড়িটা টানিয়ে দিয়েছে ওই যে। তো এখন 11:30 বাজে, লাল শাকটা বসিয়েছি, বসিয়ে এবার আমি ঘরটা মুছে নিই, তাহলে দুটো কাজে আমার হয়ে যাবে। ওদিকে লাল শাকটাও হয়ে যাবে, এদিকে আমার ঘর মোছাটাও হয়ে যাবে। কিছুক্ষণ আগে দেখলাম ঘড়িটা এখানে টানানো রয়েছে, দেখালাম তোমাদেরকে, আর কিছুক্ষণ পরে এই অবস্থা হয়ে গেল। কারণটা হচ্ছে ও এখানে যে হুকটা দিয়ে টানিয়েছিল সেটা না ও স্টিক করে আবার খুলে পাশে লাগিয়েছিল, সেই জায়গা থেকে আটাটা কমে গেছে, ব্যাস ক্ষতিটা হয়ে গেল, আর কিছু করার নেই। ঘড়িটা না খুব ভালো ছিল, আর কি করা যাবে এখন। স্টিকগুলো আমাদের সাথে বেগরবাই করতে পারে, কিন্তু ঘড়ি কিন্তু আমাদের সাথে বেগরবাই করেনি। ওর কাঁচ নাই বা থাকতে পারে, ও কিন্তু চলছে, সুতরাং কাজ আমাদের চলবে আপাতত। তো এই ঘড়িটা না আমার খুব ভালো লাগে, ওই জন্য আমি ঠিক চেঞ্জ করতে চাই না। আর ও আর আমি হঠাৎ করে আরো একটা জিনিস লক্ষ্য করলাম, দেখো ওইখানটাতে কত মাছ নিয়ে বসেছে। কিন্তু আমাদের ফ্রিজে এখন যথেষ্টই মাছ রয়েছে, তাই যাব না। হয়তো তেলাপিয়া, জানো তো আমার সামনে গিয়ে খুব দেখতে ইচ্ছে করছে, যেহেতু আমি মাছ পাগল, বাজার ফাজার করতে ভালোবাসি এই আর কি। তো চলো, এদিকে আবার রান্নাও বসিয়েছি আমি, ও উঠে এসে একটু শুয়েছিল, এখানে বসিয়েছি। ট্যাংরা মাছটা হচ্ছে, বাপরে যথেষ্ট ধোয়া বেরিয়ে গেছে। আর এখানে হচ্ছে শাক ভাজাটা হয়ে গেছে। ওদিকে ভাতটাকে বসিয়ে নিয়ে এদিকে গ্যাসটা সব মুছে নিলাম, গ্যাসটা মুছতেই হয় কারণ এখান থেকে বাসন ধুতে গিয়ে একটু জল ছেটে, আর ওদিক থেকে রান্না করতে গেলে একটু তেলও ছেটে। তো গ্যাসে রান্না না করলে আমাকে গ্যাসটা মুছে নিতে হয়। আর এখানে মাছ দুটো তো হয়েই গেছে, দেখতেই পাচ্ছ এখানে লাল শাকও হয়ে গেছে, আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা নামিয়ে যাবো আমি স্নানে, এখন বাজে 12:32, আর বাইরের ওয়েদার আজকে রোদ উঠছে নামছে এই করে যাচ্ছে। তো চলো ভাতটা হওয়ার অপেক্ষা। এখন বাজে 5:40, যাচ্ছি একটু ছাদে, ছাদের মাঝখানটাতে এত জামা কাপড় মেলা থাকে না যে এখানটা দিয়ে ব্লক করাও যায় না আর হাঁটাও যায় না। আজকে ওপরে ছাদে যেতে হবে, দেখো ছাদে এসে তো বসে তো আছি, বসে আছি বলতে দেখাচ্ছি তোমাদেরকে, এই যে সিঁড়িটায় পা দিয়ে এভাবে বসে থাকা এই আর কি। এখানে বেশ বসে থাকতে ভালো লাগে, পেছনে ওই যে চাতাল মতো আছে ওটাও শুকনো থাকে, ওখানেও বসা যায়, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখতে বাদ হয়ে যায়। তবে একটা জিনিস দেখছিলাম, দেখো এখানে বাচ্চাটা তো ওর বাবা পড়াতে বসেছে, আর ও কাঁদছে, মারছে খুন্তি দিয়ে, ওকে দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ছে। মায়ের কাছে কব মার খেতাম না, বগা খেতাম, মার খেতাম, কাঁদতাম, পড়তে বসলেই যত ঝামেলা। আজকে ওকে দেখে আমারও তাই মনে পড়ছে, সারা দিন ছাদে খেলে। ওদের ঘরটা ছিল ওই D2 যে ঘরটা দেখাতাম, ওই ঘরটা সারা দিন আর ওর ভাই ছাদের মধ্যে খেলে বেড়ায়, ঠিক আছে। ভাইটাও পুচকে, ভাইটা ঝেঁটা হাতে নিয়ে কি যেন করছে একটা। তো চলো যাবো, এবার একটু নিচে যাই। আজকে অনুরূপা ঘরেই দেখলাম বোধ হয় ঘুমাচ্ছে, ওই জন্য আমি আর ডাকলাম না, চলে এলাম নিজেই ছাদে। ভাই ঝাঁটা হাতে নিয়ে, তো চলো এবার যাই নিচে, জলও দিতে আসবে ছেলেটা। আমি ডিসপেন্সারটা মেঝে বসে দিয়ে এলাম, প্রমিকে বললাম ও যদি আসে ঢেলে দিতে বলো, অনেক সময় ডিসপেন্সারটা মাজাতে না থাকলে ও রেখে দিয়ে চলে যায়। তো আমি আজকে মেঝে দিয়েই এলাম, বোতলে বোতলে জল ভরায়। আমার যে ছোট, আমি দেখে তো বেশি বড় বোতল আমি কিনিনি, সবই ছোট ছোট বোতল, মানে ছোট ছোট বোতলগুলো খুব কিউট লাগে দেখতে। তো হ্যাঁ, বারবার একটু ভরতে হয় এটা ঠিক কথাই, কিন্তু খুব ভালো লাগে বলে আমি কিনি। একটা ছোট বোতল আজকে উনি ফাটিয়েছেন, আর কি করা যাবে, আর কি ফাটিয়ে দিয়ে আমি যখন ঘুম থেকে ওটা ভরতে যাবো বোতল, তখন বলছে যে ওটা না পেটে গেছে, তোমায় আমি আরেকটা কিনে দেবো, কি আর করবো, পেটে গেছে এখন হাত থেকে পড়ে, আর কি করা যাবে। তাও অনেক দিন গেল, সেই প্রথমবার ব্যাঙ্গালোর এসে ওই বোতল কিনেছিলাম, আর কি ঠিক আছে। আর ওই কালারটাই আমার সব থেকে বেশি পছন্দ ছিল, ওয়াইন কালার ছিল ওটার। তো চলো এবার যাই, একটু নিচে প্রচণ্ড একটা হাওয়া দিচ্ছে, কানটায় কেমন যেন এসে হাওয়াটা লাগছে। অনুরূপা স্নেহশিষা এসেছিল গল্প করতে করতে, আজকে বেজে গেছে 10:05। যদিও আমি এখানটাতে এসে মাঝে ফুলকপি আলু কাঁচা লঙ্কা এগুলো কেটে রেখেই গেছিলাম, ছোট ছোট করে ফুলকপি আলু কেটেছি, এটাকে ভাজা করবো কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, নুন হলুদ এগুলো ফেলে দিয়ে আর হচ্ছে রুটি বানাবো। তো চলো শুরু করা যাক, অলরেডি 10:05 বেজে গেছে, আর ও আজকে মিটিংয়েই ব্যস্ত প্রচণ্ডভাবে। আর দেখো গ্যাসের কাজটা আজকেও না আমাকে করে দিয়ে যায়নি।
তোমাদেরকে বললাম তখন 10:05 বাজে আমি রান্নাঘরে এসেছি। ভাজাটা একটু হতে টাইম লাগে, বুঝতেই পারছো আমার না তেলটা একটু বেশি পড়ে গেছে, ছেঁকে নিতে হবে এখান থেকে। আর এখানে আমার রুটিটা হয়ে গেছে, আটা মেখে রুটি হয়ে গেল, কিন্তু এইটা ভাজতে যেহেতু ঢেকে ঢেকে টাইম লাগে, গ্যাসে দিলেও হয়তো হতো, কিন্তু গ্যাস আছে সেটা আমি ভুলেই যাই, আমি শুধু রুটি করার সময় মনে রাখি। তো আসলে ইন্ডাকশনে রান্না করতে করতে আমার অভ্যাসও হয়ে গেছে বলতে পারো একটা, তো মোটামুটি হয়ে যাবে, আর 5 মিনিট টাইম দিলেই হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেছে, আমি জাস্ট একটু লাল লাল হওয়ার অপেক্ষা করছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দুবারিতে আমার ফোনও মোটামুটি সারা হয়ে গেছে, মোটামুটি নয় সারা হয়েই গেছে। এইবার শুধুমাত্র নিজের কাজটুকু করার পালা, আর ও তো বাইরে বসে নিজের কাজ করছেই, আর আমার কাজ তো তোমরা জানোই কি, এডিট টেডিট করে কমপ্লিট করে রাখবো একটা ব্লগটাকে পুরোটাই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দেবো, বুঝতেই পারছো, কিন্তু সকাল থেকে তোমাদেরকে বলেছিলাম যে আমি কেন হঠাৎ করে লিফট ছেড়ে সিঁড়িতে যাতায়াত করছি। আসল কথাটা হচ্ছে ওখানে আমার একটা অভ্যাস ছিল সিঁড়ি দিয়ে ওঠানামা করার, কিন্তু এখানে একদমই নয়, আর এমনকি এমন একটা অভ্যাস হয়ে গেছিলো যে ছাদে যেতে হলো না, আমি লিফটে যাচ্ছিলাম, লিফটেই নামছিলাম। তো আর সব থেকে বড় কথা, ফ্ল্যাটে থাকছি, কাউকে চিনিও না জানিও না যে নিচে কারা আছে বা কোন ফ্ল্যাটে কি আছে না আছে, কোন ফ্ল্যাটে কি আছে না আছে বলতে লোক এসেছে কতদূর কি, এইসব তো একটু জেনে রাখাটাও দরকার, তাই না? আগের ফ্ল্যাটে যেরকম আমরা চিনতাম সবাইকে, এই ফ্ল্যাটে চিনি না ঠিকই, কিন্তু মুখ চেনা চিনিটা তো একটু দরকার, একই ফ্ল্যাটে রয়েছে যখন, তো কখনোই নিচ দিয়ে মানে সিঁড়ি দিয়ে নামলে তো দেখতে পারবো, বা সবাই ঘরের বাইরেটা কিরকম সাজিয়েছে বা কিছু, এই জিনিসগুলোও দেখতে পাবো, তো সেই সৌভাগ্য আমার আর হয়ে ওঠেনি। তাই জন্য কদিন ধরে হাঁটছি, মানে সিঁড়ি দিয়ে যাতায়াত করছি, আর বলতে পারো নিজের জন্যও কিছুটা, লিফট ইউজ করো তো মোটেও ভালো না, এমনি দেখে বুঝতেই পারো তো রোগা তো নই একদমই, ফ্যাটি চেহারা, তাই জন্যে মনে হলো যে সিঁড়িটা বোধ হয় ঠিকঠাক হবে, অন্তত লিফটে যাতায়াত করার জন্য না আরো বেশি যেন সারাদিন নে কোনো ঘরে যেটুকু কাজ থাকে আর কি, ঘরের কাজ ভালোই থাকে সেটা বুঝতেই পারছো, আর এটা তো একটু বড় আগের ঘরটার থেকে, একটু উঝাতিতে মুছতে হচ্ছেই, সেটা এমন কিছুও নয় যে খুব খাটনি হচ্ছে বা কিছু, যেটুকু কাজ থাকে আর কি। তো তাই জন্য মনে হয় যে সিঁড়ি দিয়ে একবার দুবার একটু ওঠানামা করাটা বেটার হবে, তো এই কারণেই, আর কোনো কারণই নেই সেরকম। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, আমার সারাটা দিন তোমাদের সাথে তো শেয়ার করলাম, যাই না ভিউজ অনেকদিন ধরে একটু কম হচ্ছে, আর কালকের ব্লগটাতে সকালে একজন এসে কমেন্ট করেছো সে নতুন ব্যাঙ্গালোর এসছো, তো এখানে আলু পটলের এসবের দাম কিরকম, পেঁয়াজের দাম কিরকম, তো আমি বলবো তুমি কোথায় আছো তো প্রথম কথা আমি জানি না, এক এক জায়গার দাম এক এক রকম, এখানে অনলাইনের দাম একরকম, তো ব্লিঙ্কিট বিগ বাস্কেট এরকম অনেক ধরনের জিনিস আছে, মানে অ্যাপ আছে, তো সেখান থেকে তো দাম অনেক রকমের, বাজারের দামও অনেক রকম, যেটা কলকাতাতেও হয়ে থাকে, তো সেক্ষেত্রে তো ওইভাবে আমি বলতে পারবো না, কারণ আমি জানি না তুমি কোথায় থাকো। তার থেকেও বড় কথা, আমি এই বিষয়ে একটা অলরেডি আমি পুরো ভিডিও বানিয়ে দিয়েছি, আমার মনে হয় সেটা চেক করে নিলে তুমি বেশি উপকৃত হবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, আর প্লিজ পুরো ভিডিওটার সাথে থেকো, কেউ প্রথমটুকু দেখে স্কিপ করে বেরিয়ে যেও না, তাহলে কোনো দিনই ভালো লাগা বা ভালোবাসা কোনোটাই তৈরি হবে না। আর ভিউজটা কদিন ধরে একটু কম হচ্ছে, তো তোমরাই পারো এটাকে আবার ঠিকঠাক করে দিতে, তো আশা রাখবো আবার সবটা ঠিক হয়ে যাবে। চলো টাটা।